হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি কী দিয়ে ব্লগটা শুরু করি তো আপনাদের দেখাই, চলুন আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করি। তো দেখতে থাকুন কীভাবে আমি ব্লগটা আজকে শুরু করছি। ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে। নারকেল গাছটা আমি বাড়িতেই গ্রো করেছি, আমি বাড়িতেই লাগিয়েছি। আমার খুব গাছপালার শখ, এখানে গাছপালা লাগানো যায় না, তো তো বাড়িতে নারকেল গাছ থাকা খুব শুভ। তো সেই কারণেই আমি বাড়ির ভেতরেই আমার যেখানে জামা কাপড় মেলার জায়গা সেখানেই আমি রেখেছি। এখন আপাতত গ্রো করেটা ম্যাক্সিমাম 6 মাসের গাছ, পুরো একটা নারকেল থেকে। এমনি নারকেল ছোবড়া, ক্লিন নারকেল আর কি, ছোবড়া পরিষ্কার করা নারকেল থেকে আমি গাছটাকে লাগানো শুরু করেছিলাম। এইভাবে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা নারকেল, এই যে এটা হলো নারকেল। এখান থেকে আমি প্রথম থেকে স্টার্ট করেছিলাম। কি ওটা আমার খুব মনকে শান্তি দেয়, যখন আমি সকালে উঠেই আসি না এর কাছে, আমাকে খুব ভালো লাগে। তো দেখুন আর কি কি শেয়ার করি আপনাদের সাথে। এখানেই আমার টর্টল আছে, আমার ছেলের টর্টলটা। এখন দেখতে পাচ্ছেন কি জানি না, ও জলের মধ্যে ডুবে আছে, এতে মাছও আছে, পরে দেখাবো, অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না হয়তো। আমার লাভ বার্ডস অ্যাকচুয়ালি নয়, ও লাভ বার্ডসের মানে জাত, লাভ বার্ডস অন্য রকমের হয় আর এটা তারই জাত, এটা বাজরি পাখি বলে। তো আমার 10টা পাখি ছিল, তো তারা ডিমও প্রচুর হাঁড়ি রেখেছি, দেখতে পাচ্ছেন দুটো হাঁড়ি একটা বক্স। তো আমার প্রচুর ডিম, বাচ্চাও এসেছিলো, কিন্তু ওরা বেশি দিন বাঁচে না, এখানে মৌসুম ঠান্ডা না, তো মারা গেছে। ওর ভেতরে আছে, ওর ভেতরে ডিম আছে আর পাখিও আছে, ওরা তিনজন, তিনটে পাখিতে চারটে, এখন চারটে পাখি আছে, আর এই সবুজরা বাইরে। ওয়েস্ট জিনিস এগুলো এখানে রাখা আছে, আপনারা বিশ্বাস করবেন না, আমি গাছের সব ওখানে টবগুলো ওখানে লাগিয়েছিলাম, তো ওর ভেতরেই আছে, পরে দেখাবো। এখানটা এই যে দড়ি এখন ফাঁকা দেখছেন, তো এই দিকে আমার গাছ আছে, আমার মাছ, টর্টল, আমার পাখি সব আমার এই ঘরের পেছন দিকটা থাকে। এই যে ঘর, এই যে ঘর, দড়িতে জামা কাপড় এবার মেলবো, কাঁচা হয়ে গেছে। তো এই যে মেশিনে সব কাঁচা হয়ে গেছে একসাথে, স্কুলের ড্রেস, সিভিল ড্রেস বাচ্চাদের, আমার হাজব্যান্ডের, তো এইগুলো আমি এখন মেলবো। পুরো একদম ড্রাই ওয়াশ হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, একদম শুকনো, শুধু একটু হাওয়াতে শুকাবে। যা দেখুন, জামাকাপড়গুলো সব মেলে দিলাম, সুন্দর করে সব মেলে দিলাম। জামাকাপড় মেলা হয়ে যাবার পরে আমি মার্কেটে চলে গেছিলাম, কাজকর্ম সেরে সানটান সেরে ঘুরে পরে মার্কেটে গেছিলাম। মার্কেটে দরকারি কাজ ছিল, তো দরকারি কাজ সেরে আমি মার্কেটে কিছু কেনাকাটি করছিলাম, সেই সময় একবার দেখালাম, মিলিয়ে একটু দেখালাম। কসমেটিক দোকানে ঢুকেছিলাম, কসমেটিক দোকানে তো আমার মেয়ের ওই স্কুলের লাল ফেতে হেয়ার বেল এগুলো নেওয়ার ছিল, এ পাতা নিয়ে তারপরে বেরিয়ে আসছি। এখানে একটা মতো আছে, প্লাস্টিকের দোকান আছে, 10% অফ লেখা আছে, ওটাই দেখালাম, তবে পরে দেখুন বাস কত লম্বা। দেখুন গাছের নিচে বসে আছি, ভাবি আপনাদের সাথে একটু কথা বলি, এখনো বাস আসছে না। তো আজকে আবার ডান্স আছে, তাড়াতাড়ি যদি বাসটা এসে যায় তাহলে আবার ডান্সে নিয়ে যাবে, নিয়ে যেতে হবে 4টার মধ্যে। তো আজকে একটু কষ্ট আছে মেয়েটার, সেই কারণে ওয়েট করছি, বাসেও বলা আছে
সোমবার বুধবার শনিবার তিনটে দিন যাতে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করে। তো সেই কারণেই ওয়েট করছি, এসে যাবে। তো এক মিনিটের ভেতরেই বাস ঢুকে যাবে, ততক্ষণে ভাবে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা হয়তো বলবেন যে কেন এত সাজুগুজি করেছি, তো আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন কালকে আমি কোনো অকেশন মানে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম। বারবার বলেছিলাম নিমন্ত্রণ বাড়িটা হলো বিয়ে বাড়ি, সাউথের বিয়ে বাড়ি স্টাইলে। তো সেই কারণেই আমার এখনও লিপস্টিক কাজল রয়ে গেছে মুখে, তো খুশি খুশি লাগছে না একটু। চলুন বাস আসছে, পরে কথা বলব। তো ডান্সে নিয়ে গেছিলাম, তো ডান্সে নিয়ে গিয়ে আমি বাড়িতে চলে আসছি ওকে ডান্সের ক্লাসে ছেড়ে দিয়ে। আজকে আমি আর কোথাও বসিনি কি পার্কে যাইনি, কোথাও যাওয়া হয়নি, বাড়িতে কাজ ছিল, প্রচুর কাজ ছিল। বাড়িতে এসে ভাবলাম মুদিখানা দোকানটা করে নিয়ে আসি। মুদিখানা দোকানের সব শেষ হয়ে গেছিলো, তো আমি বললাম ফালতু গানে বসে থাকবো, তো মুদিখানা দোকানে গিয়েছিলাম। তো মুদিখানা দোকানের জিনিসপত্র শেয়ার করতে পারিনি, যখন কিনছিলাম কি যখন নিলাম কি বাড়িতে নিয়ে আসলাম, টাইম নেই, মেয়েকে আবার আনতে যেতে হতো, তো কিছু শেয়ার করতে পারিনি। মেয়েকে নিয়ে এসে আমি ঢালাঢালিতে ব্যস্ত হয়ে গেছি, আমি সব গোছ গাছ শুরু করে দিয়েছি। তো গোছ গাছ শুরু করে দেওয়ার পরে তারপরে রান্না টান্না করতে হবে, আবার রাত্রির ব্যাপার আছে। কাল সানডে কাল রবিবারও তো আবার ডান্স আছে মেয়ের সকালে, তো সেই কারণেই তাড়াতাড়ি একটু শুতে হবে। তো আমি ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু কথা বলি, আর যেগুলো ঢালাঢালি করেছি একটু দেখাই এদেরকে। এই যে দেখুন, এখানে আমি এই চানাচুরটা ঢাললাম, চানাচুর রসুনের ফ্লেভার, রসুনের গন্ধ খুব সুন্দর লাগে। চা ইসবেনটা এখনও আছে, ঢালিনি, কেট ঢাললাম, তেল ওখানে এখনও ময়দাটা তোলা। প্রচণ্ড আমরা ডাল খাই, তো সেই ডাল এক একটা ডিপেতে ঢালা আছে। আচ্ছা এখানে এসে দেখুন যে ওইটা কাঠবাদাম, এরকম করে কাজুটা এই ডিপেতে আছে, দেখা যাবে না, এরকম ডিপেতে আছে, এটা দেখা যাবে না, এরকম করে সব সেট করেছি। এই যে এটা গ্রিন টি, কোনো তো এখনও এইগুলো প্যাকেটগুলো এখনও ঢালা হয়নি, এগুলো সব বিভিন্ন রকমের আছে, তো কিছু কিছু সব ঢেলেছি, পুরো এইগুলো পুরো সব ভর্তিই আছে। এখানে একটা খাঁজ আছে, এখানে একটা আছে, তো এখানে সব আছে, সব একদম ভরপুর। আর ঢালার সময় দেখাতে পারিনি, তো ওইখানে ওপরে চিনির ডিপে, ঘিয়ের ডিপে, ও তেজপাতা, একটা লঙ্কা, ওই যে ঘিটাও এখনও ঢালা হয়নি, ওতে আছে, ওই শেষ হলে নিচেতে তেঁতুল আছে, এটা মশালা, এটা আমার ডিপে আছে ছোটো ছোটো, এর মধ্যে স্টিলের, এর মধ্যে সমস্ত মশলা আমার ঢালা আছে, পাঁচ ছ রকম ঢালাঢালি তো সব কমপ্লিট। দেখুন সব নিচে এরকম করে সব ঢেলেছি আর নিচে ফেলেছি, পুরো এটা পরিষ্কার করব, এখানটা ভালো করে মোছামুছি করে নেব, নিয়ে আমি রান্না বসাবো। তো যার কারণে প্রচণ্ড কাজের চাপ, তো আমি ব্লগটা আমি এখানেই এন্ড করব, আর ব্লগ বাড়াবো না, আজকে এখানেই আমি এন্ড করে দেবো। আবার কালকে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এটুকুনি বলার ছিল, তো গুড নাইট, বাই বাই, টাটা, সি।